ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির 20তম সভা NSDC সচিবালয়ের সম্মেলন কক্ষে 30 মে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত বাংলাদেশ সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, NSDC সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব ABM খোরশেদ আলম প্রমুখ। মন্ত্রণালয় অধিদপ্তর ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইসি কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। রাশেদ রোকন, নেটভিশন 21।